আমি যখন এই কোম্পানিতে আমি এতটা ইনভলভ হইনি, কিন্তু প্রথম আমার এক্সারসাইজ ঝিনঝিন করতো, জিবের পাশ, হাত, আঙুলের মাথা সব ঝিনঝিন করতো। আমার এই মতো অবস্থা আমার ছিল, বাইরে নিয়ে যাবে ভেবেছি। এখানকার ডাক্তার দেখানোর পরে যে মেডিসিন দিয়েছে, আমি সারাদিন ঘুমাতাম, ঝিমিঝিমি পড়তাম। তারপরে আমার ছেলে বাইরে নিয়ে যাবে ভেবেছে। ইতিমধ্যে ম্যামের সঙ্গে আমার পরিচয়, যাই হোক ম্যাম বলল যে যাওয়ার আগে আমি তিনটি প্রোডাক্ট দিচ্ছি, তুমি খাও, তারপর তুমি যে আমার ফ্লাক্স অয়েল ফেভারিট সেটা আনতে পারি। ওটা ফ্লাক্স অয়েল প্লাস এই ডানোডামা আর আমার সাঁতারে এই তিনটে প্রোডাক্ট আমাকে ম্যাম দেয়। দেওয়ার পরের থেকে আমার 15 দিন পরের থেকে আমার, তাছাড়া আমার আগে মানে বছর দুয়েক আগে আমার ব্রেন স্ট্রোক হচ্ছে, কথা জমি যেত, কথা পরিষ্কার বলতে পারতাম না। তারপরে নানান রকম চোখটা মুখটা ফেসিয়াল স্ট্রোক মানে বেকিং এ ছিল, এখন বলছেন আমার যে কিছু হয়েছিল। আমার এই অবস্থার থেকে আমার এই বেস্টিস মানে আমাকে এই প্রোডাক্ট গুলো সুস্থ রেখেছে, ভালো রেখেছে, ভালোবেসে এসছি। হ্যাঁ, যার জন্য আমি এই আরো পেয়েছি। আমি এই প্রোডাক্ট তো ব্যবহার করে সুস্থ হয়েছি, তাছাড়া আমি